নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলির লাইফস্টাইলের সব বাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর রান্নার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল মাঝারি সাইজের তিনটে আলু লম্বা করে আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেমন আমরা আলু ভাজা কাটি তার থেকে মোটা করে আমি কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে আলুটাকে হালকা করে সেদ্ধ করে নেব তারপরে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দেবো এবার একটা ব্যাটার তৈরি করব তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর তিন চামচই আমি ময়দা নিলাম এক চামচ নুন নিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম এক চামচের মতো চাট মশলা নিলাম চাট মশলা যদি না থাকে এই ক্ষেত্রে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর এক চামচ অরিগানো নিলাম অরিগানো যদি না থাকে এটা বাদ দিতে পারেন অল্প পরিমাণ জল দিয়ে চামচের সাহায্যে ব্যাটার তৈরি করে নেব এই সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন যদি একসঙ্গে অনেকটা জল দিয়ে দেন তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে খুব ঘন না খুব পাতলাও নয় মাঝারি একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি জল ঝরিয়ে আলুগুলো তুলে রেখেছিলাম এই আলুগুলোই ওই ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে গরম তেলে ভেজে নেব এখানে আমি সাদা তেল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরই একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে এই আলুগুলোকে আমি ভেজে নেবো একেবারে অনেকটা আলু ভাজা যাবে না তাহলে কিন্তু জড়িয়ে যেতে পারে অল্প অল্প করে আলু দিয়ে তিন আমি ভেজে নিয়েছি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে রাখলাম ওই তেলে আবারও এই আলুগুলোকে আমি ভেজে নেব এর ফলে আলুটা খুব নরম হবে এবং খুব জুসি হবে আলুগুলোকে আমি আবারও দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেব এর ফলে আলুগুলো খুব নরমও হয়ে যাবে আর ওপরের কোটিংটা কিন্তু খুব ভালো হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল একটু কমিয়ে রেখেছি তেলের পরিমাণটা অনেকটা ছিল বলে তেল কমিয়ে রেখেছি ছোট করে কেটে রাখা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিলাম এক টেবিল চামচ আমি রসুন দিলাম একটু নাড়াচাড়া করে হালকা ভাজার পরে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতন মিহি করে কেটে রাখা আদা দিয়ে আবারও এক মিনিটের মতন নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স দিলাম পরিমাণ মতন নুন দিলাম এক চামচ গোলমরিচ দিলাম যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এবং গোলমরিচ ব্যবহার করবেন তারপর এক চামচ সোয়া সস তিন চামচ টমেটো সস এক চামচ ভিনিগার আর হাফ কাপের মতন জল দিয়ে একটি গ্রেভি তৈরি করে নেব গ্রেভিটা ভালো করে নাড়াচাড়া করে পুরোটাই মশলার সাথে মিশিয়ে নেব আর একটু এরকম বলো গেলে বা ফুটে এলে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে সসের সঙ্গে বা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট সময় ধরে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখেই কিন্তু আমি মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলের সঙ্গে গুলে আমি এখানে ব্যবহার করলাম দু টেবিল চামচ এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এটা স্টার্টারে বা রাতের ডিনারের জন্য রুটি পরোটা নানের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নতুন রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার